ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. এখানে গুণ লিখেছেন যে আমরা জানি আন্তরিক দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু একমাত্র দান সাদকা করলে নাকি ভাগ্যের পরিবর্তন হয়, দান সাদকার মাধ্যমে তকদির বদলের সম্ভাবনা আছে, এই কথার কি ঠিক? এরকম কোনো কথা আমরা হাদিসে পড়িনি, বরং ভাগ্য পরিবর্তনের বিষয়টা দোয়ার ব্যাপারে যেমন হাদিসে রয়েছে, আরেকটা বিষয় আছে, সেটা হলো কি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, তার রিজিককে বৃদ্ধি করতে চায়, মানে হায়াত এবং রিজিকের যে তকদির আছে এটার মধ্যে যদি পরিবর্তন আনতে চায়, তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আর আরেকটি হাদিস আছে, লা ইউরাদ্দু আল কাদর ইল্লা দোয়া, দোয়া ব্যতীত কদর বা ফায়সালাকে পরিবর্তন করার অন্য কোনো কিছু নেই। সুতরাং এই দুটি আমল হচ্ছে আপনার তকদির পরিবর্তন করার জন্য অন্যতম। আর দান সাদকা করলে মানুষ এর মাধ্যমে বালা মুসিবত থেকে রক্ষা পায়। হাদিসে আছে, বালা মুসিবতের মাধ্যমে মানুষ তৎফাউল বালা, দান দান সাদকা বালা মুসিবতকে দূর করে। আরেকটা আছে হাদিসে, যে যে ব্যক্তি দান করবে কিয়ামতের দিন তার দান ছায়া হয়ে তাকে সূর্যের প্রচণ্ড তাপ থেকে রক্ষা করবে, ঠিক আছে। তারপরে দান সৎকার মাধ্যমে অসুখ বিসুখ দূর হয়, দান সৎকার মাধ্যমে আল্লাহর রেজামন্দি বান্দা লাভ করে। তো এরকম, কিন্তু দান সৎকার করলে ভাগ্যের পরিবর্তন হয় এমন কোনো কথা হাদিসে আমরা পড়িনি। আল্লাহ তাআলা আলাম।